বন্দে ভারতের সূচনা অনুষ্ঠানে বিতর্ক মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি কর্মীরা স্লোগান শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তিনি মূল মঞ্চে উঠলেই না এবং নিজের থেকেই তিনি বক্তৃতা রাখেন দেখতে পাচ্ছেন সেই ছবি তাকে বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু মঞ্চে না উঠে নিচে দাঁড়িয়েই বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী বন্দে ভারতের সূচনা অনুষ্ঠানে বিতর্ক মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান তাকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারও কিন্তু মঞ্চে ওঠেননি তিনি মঞ্চে না উঠে নিচে দাঁড়িয়েই বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিল না দিল সেটাকে নজর না করে আজ কেননা এটা সরকারি প্রোগ্রাম তো সেই হিসাবে আমার মনে হয় সব জিনিস অপেক্ষা করে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্টেজে ওঠা উচিত ছিল যেহেতু সেখানে মাননীয় রাজ্যপাল মহাশয় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন সেখানে আমার মনে হয় যে একটা উদাহরণ প্রস্তুত করা উচিত ছিল কিন্তু সেটা উনি আজকে ফেল হয়েছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি রাম নাম শুনলে ভূত পেত্নি পালায় শুনেছি কিন্তু রাম নামে মানুষ পালায় এ প্রথম জীবনে দেখলাম রাম কি এই দেশের কোনো ব্রাত্যপুরুষ মর্যাদা পুরুষোত্তম আদর্শ রাজা তো মানব চরিত্রের আদর্শ রূপ তো তার নাম ধ্বনি দিলে মঞ্চে উঠব না নানা রকম অঙ্গভঙ্গি করব এটা কোন জাতীয় সভ্যতা বন্দে ভারত উদ্বোধনের অনুষ্ঠানটা ছিল সরকারি অনুষ্ঠান সেখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান বিজেপি সাংসদরা জয় শ্রীরাম স্লোগান তুলবে এটা একটা রাজনৈতিক স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত বোধ করেন এবং সম্ভবত সেই কারণেই তিনি মঞ্চে ওঠেননি মঞ্চের নিচে থেকে বক্তৃতা করেন আমি বিজেপির সাংসদদের এই আচরণের তীব্র নিন্দা করছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে ডেকে এই ধরনের অপমান করা ঠিক হয় আমার মনে হয় তিনি এইভাবে প্রতিবাদটা করেছেন কিভাবে প্রতিবাদ এই যে নিচে থেকে গেলেন না উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে এইভাবে কোনো স্লোগান দিয়ে কিছু এসে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কিছু করা যায় না কিন্তু এই যে এই যে এই যে এই নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে অপমান করার অসম্মান করা বা ইমেজ বাড়াচ্ছে না ইমেজ তো খারাপ করলো অতীতে এরকম ধরনের ঘটনা ঘটার জন্যে ওরা অনেক কথা বলে যে প্রেসের কাছে
আজকে ঠিক সেই ঘটনাই ঘটালো, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে অসম্মান করলো। সৌজন্য বিজেপি জানে না, কিছু লুম্পেন্সদের নিয়ে গিয়ে অনুষ্ঠানে ভিড় করায়। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান একটা গরিগম্ভীর অনুষ্ঠান, বন্দে ভারত উদ্বোধন হবে, মেট্রো রেল উদ্বোধন হবে, যেটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তার পরিকল্পনা বেহালার থেকে এটা হবে, একটা আনন্দের ব্যাপার। সেখানে এই যে কাকে করছে, জয়শ্রীরাম কি বিজেপি পেটেন্ট নিয়ে নিয়েছে, গেরুয়া কি বিজেপি পেটেন্ট নিয়ে নিয়েছে, রামের নামে ছ্যাবলামি কেন? রামের নাম নিতে গেলে নিজেকে পবিত্র করো, মন্দিরে গিয়ে নাও, সকালে চান করে রামের পূজা করো। আদর ও সম্মান কে সাথ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া কো ইনভাইট কিয়া থা, উনকা ধন্যবাদ দেনা চাহতা হুঁ কি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া কার্যক্রম মে আই, এসি কোই বাত নেই থি জিসমে নারাজ হোনে কি বাত হো। কার্যকর্তা জরুর আপনে উৎসাহ মে নারে লাগাতে হ্যায়, উসমে কোই বাত নেই হ্যায়, লেকিন মে ধন্যবাদ দেনা চাহতা হুঁ মুখ্যমন্ত্রী মহোদয়া কো, উনহোনে বাহাঁ পে আপনে উপস্থিতি সে গরিমা বড়াই। ইসলামাবাদ মমতা জি, বললাম তো অত্যন্ত নিম্ন রুচির নিম্নমানের একজন রাজনীতিবিদ, যাকে আমরা খেটে খুটে বাংলার 40,000 লোক শহীদ হয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে, এর থেকে আনফর্চুনেট আর কিছু হতে পারে না। তাকে প্রাক্তন আমি করব, শুধু কমপ্লিমেন্টাল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এরপরে এরকম অনুষ্ঠান অনেক হবে, সেটা বাড়িতে বসেওকে দেখতে হবে। বন্দে ভারতের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বিতর্ক, মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান এবং যে স্লোগান শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ক্ষোভে মূল মঞ্চে উঠলেনই না মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারও, কিন্তু মঞ্চে না উঠে নিচে দাঁড়িয়েই বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে, অন্যদিকে বিজেপির বক্তব্য মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আরও খানিকটা ধৈর্য দিতে পারতেন, উপেক্ষা করতে পারতেন, মঞ্চে ওঠা তার উচিত ছিল। লোকার্পণ আর শুভারম্ভ সমারোহ মে বহুত বহুত স্বাগত।